প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় ভালো আছেন। গত পর্বে প্রবাস বান্ধব যে ঋণের কথা বলেছিলাম, প্রবাস বন্ধু, সে ঋণ নিয়ে মোটামুটিভাবে একটা বিস্তার আলোচনা করেছিলেন, কীভাবে আপনার প্রবাস থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাস বন্ধু লোনটি পাবেন এ বিষয় নিয়ে। তো মূলত সেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছিল, প্রায় 20 মিনিট মতো, আর এত লম্বা একটা ভিডিওর জন্যে পরবর্তীতে আবেদন কিভাবে করবেন বা কিভাবে আবেদন করতে হয় এই বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত কথা বলার সুযোগ হয়নি। তো আমি সেটা আজকে দেখাবো, কিভাবে অনলাইনে আবেদন করবেন প্রবাস থেকে এবং আপনি সহজে কিভাবে হিসাব বের করবেন। আমরা সাধারণত একটা যদি 5তলা বহুতল ভবন তৈরি করতে যাই, আমাদের হিসাবের প্রয়োজন আছে। এই জন্য হিসাব করার ক্ষেত্রে আমরা সাধারণত ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে থাকি এবং ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে ইঞ্জিনিয়ার 5 থেকে 10 লাখ টাকা একটু বেশি অ্যামাউন্ট বলি, তারা একটা হিসাব দেয়। তো আমরা একটা প্রপার হিসাব করব বা হিসাব করা আপনি করতে পারবেন। তো আমরা বেশি সময় নেব না, ফর্মটা পূরণ করার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কীভাবে ফর্মটা পূরণ করবেন বা অনলাইনে আবেদন করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রবাস বন্ধু লোন সম্পর্কে মাত্র 8% লভ্যাংশ এখানে, হ্যাঁ মাত্র 8% দেখছেন, এটা মাত্র 8% শুরু হবে, ঠিক আছে। বাংলাদেশের 64 জেলাতে তারা দিচ্ছে, হ্যাঁ ঋণের সীমা আপনার সবই দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা উঠছে তাদের প্রবাস বান্ধব লোন সম্পর্কে। প্রথমত আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখন এখানে একটা ক্যালকুলেশন করার ব্যবস্থা রয়েছে। আমরা এখান থেকে এই যে এখানে ক্যালকুলেশন আছে, আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। যেমন আপনার এখানে দেখুন গ্রাউন্ড ফ্লোর কত তলা, গ্রাউন্ড ফ্লোর এরিয়া দিচ্ছেন আপনি, ঠিক আছে, কত কত সেফটি হচ্ছে সেটা দিচ্ছেন এখানে আপনি, পার্কিং এরিয়া কত সেফটি হচ্ছে সেটা দিচ্ছেন, কত ফিট কত সেফটি হচ্ছেন, তারপরে নাম্বার অফ টপ ফ্লোর এটা কত হচ্ছে, কত সেন্টিমিটার কত ফিট সব এখানে আপনি দিতে পারবেন, এখানে বিস্তার দেওয়া আছে এভাবে, ঠিক আছে। গ্রাউন্ড কত হচ্ছে, 1, 2, 3 আফটার মোর সব দেওয়া আছে, আফটার সবগুলো হবে। আর হচ্ছে টাইপিং ফ্লোর এটা কত হবে সেটা আপনি এখানে দিতে পারবেন, এরা সব একটা হিসাব করে রাখছে এখানে, আপনি হিসাব করতে পারবেন, ঠিক আছে, বিস্তারিত দেওয়া আছে। টোটাল কস্ট কত আসবে এখানে আপনি ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে আমার যেহেতু আমি এখানে হিসাব করবো না সময় বৃদ্ধির জন্য, তো আপনি এখানে ধরেন হিসাব করে নেবেন যে আপনি কত কত ফিট হচ্ছে। যেমন সাপোজ উদাহরণস্বরূপ আমি এখন 4,250 ফিট দিলাম, হ্যাঁ 250 ফিট দিলাম এখানে, 250 ফিট, 250 ফিট, আর এখানে আমি দিলাম হচ্ছে পার্কিং এরিয়া হচ্ছে আমার হবে 185 ফিট, হ্যাঁ স্কোয়ার 85 স্কোয়ার দিলাম, উদাহরণস্বরূপ বলতেছি। এটা আপনার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আমি 5তলা পর্যন্ত দিয়ে রাখলাম। এখানে আপনার হচ্ছে ট্রাইপিং ফ্লোর, এটা আমি 5 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন মোটামুটিভাবে একটা রেজাল্ট আসুক, যে রেজাল্ট দেখছেন যে আপনার মোটামুটি রেজাল্ট চলে আসছে, হ্যাঁ। তো আপনি এইভাবে এখান থেকে হিসাবটা করবেন, ঠিক আছে, এদের এটা ক্যালকুলেশন করার জন্য একটা ক্যালকুলেটার দেওয়া আছে, এখান থেকে আপনি হিসাব করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে হিসাবটা করতে পারবেন, ইঞ্জিনিয়ার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা মূল ফাইলে যাই, আমরা সাধারণত মূল ফাইলে যাব। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, আপনি প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে, দক্ষিণ কোরিয়াতে যেহেতু আমি বসবাস করি, সারা পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে প্রবাসীদের সম্পর্কে, প্রবাসীদের উন্নয়ন সম্পর্কে আমি এখন সাধারণত চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার। তাই অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি কেবিএন বাংলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যা যেন আমাদের সব নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনি পেয়ে যান। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার প্রতিটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং দেখেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রায়শই আমাকে ফেসবুকে কমেন্ট করেন, ফেসবুকে কমেন্ট করার পরে আমি দেখার সুযোগ পাই না, বা আমার এক্সপার্ট যারা কাজ করে আমার ইউটিউব চ্যানেলে, আমার টিম, তারাও দেখার সুযোগ পায় না। তো সেক্ষেত্রে বলবো আপনারা দয়া করে আমাকে ইউটিউবে কমেন্ট করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। দেখুন আমরা একটা মূল ফ্রন্টে চলে আসছি, আপনারা যখন এই মূল ফ্রন্টে আসবেন অবশ্যই এখানে আপনার ওয়েবসাইটে সার্চ করবেন হচ্ছে www.bhbfc.gov.bd, এই ঠিকানাতে যাবেন, তারপর এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখুন এই যে এখানে লেখা আছে অনলাইনে ঋণ আবেদন করতে, এখানে ক্লিক করুন। আচ্ছা আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে আপনার সব কিছু দেওয়া আছে বিস্তারিত, ঠিক আছে, ঋণের নিয়মাবলী দেওয়া আছে, আপনি এটা পড়ে নেবেন নিয়মাবলীগুলো, প্রয়োজনীয় দলিল অর্থাৎ প্রয়োজনীয় দলিলপত্র যেগুলো আছে, ঋণ আবেদনের ফর্ম, তো এখানে তারপর আছে ট্র্যাকিং নম্বর, রিপ্রিন্ট, আপনি যে আবেদন করেছেন এখানে রিপ্রিন্ট করতে পারবেন, ফর্ম
আবেদন ফর্ম প্রিন্ট করতে পারবেন, কাগজ আকারে বের করতে পারবেন, আবেদন অবস্থা জানতে পারবেন। এখান থেকে কোড চলে আসবে, যখন আবেদন করবেন এখান থেকে জানতে পারবেন। তো আমরা মূলত কি করব, প্রয়োজনীয় এটা না দেখে আমরা করব হচ্ছে ঋণ আবেদন ফর্ম। তো আমরা ঋণ আবেদন ফর্মে ক্লিক করি। তো এখানে আপনি দেখছেন, ঠিক আছে, তো এখানে আপনি নাম দিবেন, যেমন আমার নাম হচ্ছে, আমি দিলাম হচ্ছে আজিম, উদাহরণস্বরূপ দিচ্ছি এটা। এখানে বাংলা হবে, যেটা আমার ইংলিশ করা আছে, বাংলা আমি করতে পারবো না, এটা হচ্ছে বিষয়। যাই হোক, তারপরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এখানে আমার বাংলা কিবোর্ডও আছে, কিন্তু আমি বাংলাতে খুব এক্সপার্ট না কম্পিউটারে, কারণ আমার এই এই টাইপ নাই এখানে। যাই হোক, তারপর দেখে ইংলিশ থেকে বাংলা করি, ঠিক আছে। মোহাম্মদ আল আজিম, এটা গেল। এখানে হচ্ছে বাবার নাম, বাবার নাম গেল। মাতার নাম, আমি সে মাতার নামটা মেরিনা, ঠিক আছে। এখানে অনেকগুলো বানান ভুল আসছে। হ্যাঁ, স্বামীর নাম থাকলে স্বামীর নাম দিবেন, জন্ম তারিখ দিবেন। আমি মূলত আপনাদেরকে বাংলাটা, যেহেতু এদের আর্টিকেল ভুল আসছে কম্পিউটারে, আমার বাংলা আমি ল্যাপটপে চালাচ্ছি, যার ফলে আপনাকে বাংলা টাইপ করে আমি দেখাতে পারছি না, সেজন্য আন্তরিক দুঃখিত দর্শক, কিন্তু আপনারা ফর্মটা দেখে বুঝতে পারছেন। আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনার সুযোগ সুবিধার্থে, ঠিক আছে। এখানে নাম দিবেন, নাম দেওয়ার পরে পিতা মাতার স্থানের ঠিকানা, ফোন নাম্বার, টেলিফোন অফিস, ঠিক আছে, এগুলো দিবেন, বাসা দিবেন। এরপরে পেশা সম্পর্কিত তথ্যাদি, হ্যাঁ, পেশার জায়গাতে আপনি আসবেন প্রবাসী, মানে সরি ব্যবসায়ী না, প্রবাসী আসবেন। এই যে প্রবাসী যখন দিবেন অফিস ঠিকানা, তো আপনি ধরেন সাপোজ কোরিয়াতে যদি থাকেন, কোরিয়ার ঠিকানা এখানে দিবেন। হ্যাঁ, সব মোট মাসিক আয় কত, যেরকম আমাদের সাধারণত মাসিক আয় 2 লক্ষ টাকার উপরে হয়ে থাকে, তো এখানে আপনি 2 লক্ষ টাকা দিবেন, বা 2 লক্ষের বেশি দিলেও সমস্যা নাই। আপনি যত স্টেটমেন্ট দেখাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি স্টেটমেন্ট দেখাতে হবে, ঠিক আছে। ঋণ সম্পর্কিত তথ্যাদি, এখানে আবেদনকৃত ঋণের পরিমাণ, এখানে আপনি পরিমাণ লিখবেন, যেমন 1 কোটি টাকা লিখতে পারেন প্রবাসীদের জন্য, 1 কোটি টাকা এটা কমন একটা লোন। প্রস্তাবিত সম্পত্তির বিবরণ, জেলা, আচ্ছা আপনার জেলাটা কোথায়, যেমন আমি যখন যদি দিই তাহলে আমার জেলা হবে রাজশাহী, তো আমি এখন রাজশাহী দিয়ে দেবো, যে রাজশাহী কই। এখানে এখানে জেলার নাম আসছে, আচ্ছা, বরিশাল, বগুড়া, বান্দরবান, মাটি, দিনাজপুর, নওগাঁ। আচ্ছা, এখানে জেলার নামটা, এখানে রাজশাহী কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না। ওকে, জেলা বাছাই কর, বগুড়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বান্দরবান। আমাদের আছে তো বিভাগের মধ্যে পড়ে যায়, তাই জেলা কি আছে, সিরাজগঞ্জ রাজশাহী আছে। ওকে, তাহলে অফিস প্রতিষ্ঠানের ঠিকানা আপনি দিবেন, এখানে আপনার অফিস প্রতিষ্ঠান যেটা আছে সেটা দিবেন। সর্বমোট মাসিক আয় কত সেটা তো আপনি দিলেন, ও এটা তো আমি বলে শেষ করেছি। হ্যাঁ, যা হোক, নিচে এখন আসে আবেদন ঋণের ধরন, আপনি কী ধরনের ঋণ আবেদন করবেন। এখানে দেখুন, বাড়ি নির্মাণ, ফ্ল্যাট ক্রয়, আবাসন, আবাসন মেরামত, অর্থাৎ বাড়ি যদি মেরামত করতে চান, আবাসন উন্নয়ন, অর্থাৎ আপনি যদি কোনো আবাসন উন্নয়ন করতে চান, প্রবাস বন্ধু, তো আপনি আসলে প্রবাসে এখানে প্রবাস বন্ধু দিবেন, ঠিক আছে, আমরা বেশি পড়বো না। কোন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ঋণ বিদ্যমান, আপনার কোনো ব্যাংকে কি ঋণ আছে, তবে আপনি না থাকে তাহলে না বলে দিবেন। আমাদের সাধারণত ঋণ থাকার কথা না, তারপর থাকলে আপনি হ্যাঁ বলে দেবেন, না থাকলে না বলে দেবেন। এরপর হচ্ছে পরিবারের কোন সদস্যের নামে এসবিআই, অর্থাৎ এই ঋণ আছে কিনা, অর্থাৎ আমাদের এই মানে আমাদের বলছি এই প্রতিষ্ঠানে, অর্থাৎ আপনি বাংলাদেশ হাউস কর্পোরেশন এই কাছ থেকে কারো লোন দিয়েছেন কিনা। তো আমি যদি সাধারণত লোন না নেওয়ারই সম্ভাবনা থাকে বেশি, তো আপনি এখানে না করে দেবেন যদি না নিয়ে থাকেন, ঠিক আছে। এখানে আবার ইংলিশে আপনার আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, সব বড় অক্ষরে দেবেন, হ্যাঁ, আপনার অ্যালফাবেটটা সব বড় অক্ষরে হবে। ফোন নাম্বার, ন্যাশনাল আইডি, প্রতিষ্ঠানের নাম, পদবি, এখানে আপনার পদবি দিবেন, এটা হচ্ছে কী পদবি, যেমন সাধারণত আপনি যেখানে যে পদবিতে আছেন। তারপর হচ্ছে পরিষদের মেয়াদ, এখানে আপনি পরিষদের মেয়াদ দিতে পারবেন, যেমন সর্বোচ্চ 25 বছরে হয়, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি 25 বছরে 1 কোটি টাকা যদি নেন ভাই, তাহলে আপনার যদি 9% সুদ হয় তাহলে 9 লক্ষ টাকা সুদ লাগতেছে, ঠিক আছে। তো 9 লক্ষ টাকা যদি সুদ লাগে, 9 লক্ষ টাকা সুদের আপনার প্রতি মাসে কিস্তি আসবে 84,000 টাকা, সরি 8,000 টাকা, 9,000, 37,000 টাকার মতো কিস্তি আসবে, ঠিক আছে, আনুমানিক আইডিয়া বলতেছি। হচ্ছে প্রস্তাবিত সম্পত্তি বিবরণ থানা, আপনার থানা বাছাই করবেন, আমি যেরকম থানা বাছাই রাজশাহী সদর দিয়ে দিলাম। তারপর হচ্ছে বন্ধকের জন্য প্রস্তাবিত সম্পত্তি ধরন, তা আমাদের সরকারি প্লট, বেসরকারি প্লট, তা আমাদের মনে করেন বেসরকারি প্লট, সরকারি প্লট কোনটাই নেই, তা বেসরকারি প্লট হবে না, মাটি হবে, ঠিক আছে, আমি দিয়ে দিলাম প্লট, ঠিক আছে, ওটাই মাটি। আপনি HBFC তে বিদ্যমান
অন্য কারো ঋণের জামিনদার, অবশ্যই আপনি না লিখে দিবেন যদি জমিদার না থাকেন। তারপরে এখানে আপনি সাবমিট করে দিলে আপনার সাবমিট হয়ে যাবে। এখানে যেহেতু দেখছেন আমার মানে ফুল আমি লিখি নাই, সেই জন্য এখানে আমি এটা বসাতে আপনাকে পারছি নিশ্চয়ই, কিন্তু এভাবে আপনি আবেদন করবেন। এছাড়া আপনাদের আর কোনো প্রশ্ন যদি থাকে তার প্রশ্নগুলো অবশ্যই আমাকে করতে পারেন, আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের জন্য অনেক ভালো হবে। পৃথিবীর উন্নয়নশীল দেশগুলো কখনোই ব্যাংক ছাড়া চলতে পারে না, একটা মানুষ উন্নত করতে গেলে তাদের ব্যাংক লোন প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে ব্যাংক লোনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা অন্য অন্য ব্যাংকে যদি লোন নিতে যাই, আমি যেরকম বেশ কয়েকটি ব্যাংকের সাথে কথা বলেছিলাম, যেমন আইএফএসসি ব্যাংকে কথা বলেছিলাম, তারা 14% সুদে লোন লোন দিবে, হাউস লোন। তো 14% সুদে হাউস লোন নিতে গেলে আপনার মনে করেন 1 কোটি টাকাতে আপনার প্রায় 14 লক্ষ টাকার কাছাকাছি আসবে। আরও অন্যান্য ভ্যাট চার্জ আছে এইসব ব্যাংকে, বেসরকারি ব্যাংকগুলোতে, ঠিক আছে। সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান থেকে আপনি নিতে পারবেন। এছাড়া একটা আপনাকে জিনিস দেখায়, আপনি এখানে যে পার্সেন্টেজ দিয়া আমি কত পার্সেন্টেজ দিচ্ছেন এখানে উঠতেছে, হ্যাঁ, এটা দেওয়ার পরে আপনি এখানে বিস্তারিত কত বছরের জন্য নেবেন সেটা আপনি করতে পারবেন। যেরকম আমি যদি এখানে বলি, এখানে সব বিস্তারিত এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে লোন ক্যালকুলেটর এখানেও আছে, দেওয়া আছে। আপনি ওখানে দেখালাম একটা, যেরকম এটা এটা ছাড়াও, হ্যাঁ, এটা ছাড়াও এখানেও আছে। সব মিলিয়ে খুব একটা সুন্দর আপনাদের জন্য আশা করি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো এই ভিডিওটি আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদের ক্ষেত্রে, আপনাদের বিশেষ করে কোরিয়া প্রবাসী সহ পৃথিবীর যে কোনো প্রবাসীর। আপনারা দয়া করে আমাকে ইউটিউবে কমেন্ট করবেন, বাড়ির নির্মাণ সংক্রান্ত যদি কোনো তথ্য চান তাহলে সেক্ষেত্রে এখানে আপনি তথ্যগুলো পেয়ে যাবেন, হ্যাঁ, কীভাবে বাড়ি নির্মাণ করবেন, প্রশ্ন উত্তরগুলো আপনাকে এর আগে ভিডিওতে আমি দিয়েছি। পরবর্তী যে ভিডিওটা আগে দিয়েছিলাম, আগের ভিডিওটি, সে ভিডিওটি আমি লিঙ্ক ডেসক্রিপশনে প্রথমে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টও দিয়ে দেবো। আপনি বাড়ি নির্মাণের ক্ষেত্রে সম্ভাব্য খরচের বিষয়টা আপনাকে এখানে ক্লিয়ার করেছি, মোটামুটি সবগুলোই আমি ক্লিয়ার করে ফেলেছি, আশা করি আপনার বুঝতে সমস্যা হবে না। তারপরে যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাকে নক করবেন, ঠিক আছে, নক করবেন। এছাড়া আপনি এখানে আরও অনেক বিস্তারিত বিশাল তথ্য পাবেন। আপনি এটা নিয়ে একটু পড়াশোনা যদি করেন আপনার জন্য সুবিধা হবে। সো আজকের মতো এখানে বিদায় নিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো করতে পারেন। আবারও বলছি, যাওয়ার আগে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি আপনার বন্ধুদেরকে জানাবেন যে কোরিয়া থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে খুব স্বল্প সুদে স্বল্প মূল্যে লোন নিয়ে ব্যবসা বাড়ি ঘর করতে পারবে। ব্যক্তিগতভাবে সব তথ্যই আপনাকে আমি এখান থেকে ওদের তথ্যগুলো আপনাকে দিয়ে দিয়েছি কীভাবে ফর্মটা পূরণ করবেন। আশা করছি আপনাদের সব কিছু বুঝতে সুবিধা হবে। তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, যে নিরাপদে থাকবেন যেখানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আলাদিন, দেখা হবে আগামী কোনো পর্বে কোনো ভিডিওতে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। ভালো থাকবেন, খোদা হাফেজ।